সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি তারিক বিন আনসারী সুমন, সম্পাদক বাংলাদেশ স্কাউট বরগুনা জেলা রোভার এবং মুক্তিযুদ্ধ গ্যালারি পরিচালনা কমিটির সদস্য বরগুনা। এছাড়াও আমি পেশায় একজন শিক্ষক, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছি। আজ আমরা কথা বলবো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, যিনি সেক্টর কমান্ডার ফোরাম বরগুনায়ের সভাপতি। আমরা তার কাছ থেকে শুনব একাত্তরে তার রণাঙ্গনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো। আজ কথা বলবো একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, বরগুনা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা কমান্ডের সাবেক কমান্ডার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, তার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের তার রণাঙ্গনের স্মৃতি শুনব। ধন্যবাদ। আমি 71 ইন্টিমিডিয়েট ছাত্র ছিলাম বরগুনা কলেজের। আমরা 7ই মার্চের ভাষণ, তখন তো টেলিভিশন রেডিও এইভাবে ছিল না, বিবিসির মাধ্যমে জানতে পারলাম বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেবেন। আমরা সবাই এই ভাষণ শোনার জন্য জড় হতে লাগলাম। আমি তখন ছাত্র ইউনিয়ন করি বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের দক্ষিণপাড়ে, কিছু উঁচু জমি ছিল। আমরা বিকেলবেলা শতাধিক ছাত্র ইউনিয়ন কর্মীরা একত্র হয়েছি ভাষণ শোনার জন্য, আর ছাত্রলীগের বন্ধুরা তারা একত্র হয়েছে বাবু জ্ঞান রঞ্জনের ঘরে, যেখানে রাজনৈতিক নেতাদের সবসময় জমজমাট থাকত। ভাষণ শুনলাম, জানতে পারলাম স্বাধীনতার এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, অনেক কিছুই আমরা সেই ভাষণের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্য। আজকের হয়তো এমন একটা ঘটনা সবাই একটু হাসি পাবে, আমরা সকালে চলে গেলাম গণপূর্ত বিভাগের সেই গুদাম ঘরে যেখানে তাদের ছিল রড। আমরা সেই গুদাম ঘর থেকে রড এনে সুচল করলাম, পাক সেনার সাথে যুদ্ধ করব, একটা রড দিয়ে যুদ্ধ করব। তখন কত মনোবল! শুধু তাই নয়, পরবর্তীতে আমি বরিশাল থেকে কীভাবে বম তৈরি করে, কীভাবে রাজাকারদের বিদ্যুৎ সন্ত্রাস করা যায় সেই জন্য বোমা তৈরি করলাম। যখন সেনাবাহিনী বরগুনাতে আসলো তখন দেখলাম বোমায় কিছু হবে না আর সেই রড দিয়ে কিছু হবে না। তখন আমরা উচ্চ প্রশিক্ষণের জন্য ভারতের যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আমাদের তখন কমান্ডার ছিল সাধারণ মিয়া, তার নেতৃত্বে সর্বপ্রথম 150 জন ভারতে চলে যাই। ভারতে গিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাই। আমি ছিলাম পিপা ক্যাম্পে, পিপা ক্যাম্পে ওখানে কিছু মুক্তিযোদ্ধা শর্ট ট্রেনিং দিত। পরবর্তীতে সেই খুলনার তেরোখাদার হোসেন ভাই, আজকে তিনি জীবিত আছে কি না যাই না, তার সাথে আর পরবর্তী দেখাও নাই, তার নেতৃত্বে তখন আসি সাতক্ষীরায়। সাতক্ষীরায় দেবাটা পারলি একটা যুদ্ধে তার সাথে আমি অংশগ্রহণ করি, আমি ছিলাম তাদের ভিতর সবচেয়ে কনিষ্ঠ। সেই স্মৃতি আজও মনে পড়ে, ভয়াবহ অবস্থা। আর যখন মনে পড়ে তখন শিহরি উঠি সেই বিভীষিকা দিনগুলোর কথা। পরবর্তীতে আমি 9 সেক্টর সাব সেক্টরে জড়িত হয়ে মেহেদিয়াল ইমামের তার নেতৃত্বে এলাকায় চলে আসি। কিন্তু যাবার আগে আমার মনে পড়ে সেই সুন্দরবনের ঘটনা। সুন্দরবনে যেদিন আমরা গেলাম 15 জন, ওই প্রথমই সুন্দরবনে যাওয়া, তারপর সেই পাক বাহিনী ছেল ছাড়ে সুন্দরবনের উপরে। দ্বিতীয় দিনে ওই ক্যাম্পের দায়িত্ব ছিল ক্যাপ্টেন জিয়উদ্দিন। যুদ্ধ হয়, যুদ্ধে 2টা গানবোট তিনি তলিয়ে দেয় পাক সেনাদের। পরবর্তীতে আমাদের আসে যে আপনারা কী চান, তখন বললাম আমরা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে আসবো, যুদ্ধ করব। তার উদ্যোগেই আমরা তখন ভারতে যাই 7 দিন বই, যে কথা আগে বলে গেছি। সময় লেগেছে। পরবর্তীতে ওই 1-5 জন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে
কেউ পিপা ক্যাম্পে টাকি ক্যাম্পে আমলানি ক্যাম্পে বিভিন্ন ভাগ হয়ে যায়। আমি ছিলাম পিপা ক্যাম্পে, যে কথা বলছিলাম যে হোসেন ভাই নেতৃত্বে তখন সাতক্ষীরায় দেবাটা যে পারুলি এলাকা নামক স্থানে, সে আজকের অনেক দিনের ঘটনা, সেই জায়গায় তার সাথে সম্মুখ যুদ্ধে আমি তার সাথে ছিলাম। সম্মুখ যুদ্ধে আপনারা ঠিক কতজন পাক সেনার সাথে যুদ্ধ করেছেন এবং তাদেরকে হতাহত করে সেদিন হটিয়ে দিতে পেরেছিলেন? না, আমরা হটিয়ে পাইনি, আমাদের লোকজনই হাত হয়েছিল আর কি। আমরা প্রায় 10-15 জন ছিলাম, কিন্তু আমাদের সাথে ছিল হোসেন ভাই, যার বাড়ি ছিল খুলনা 13খাদায়। আমরা এখানে কিছু উপকরণ দেখছি, কিছু পোশাক রয়েছে, দামি অস্ত্র আমরা দেখছি, আমরা জুতো দেখছি, এগুলো আসলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এখানে সংরক্ষিত রয়েছে, এগুলো সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইব। যখন এই বরগুনাতে পুরান থানা তাকে বলা হয়, ওই জায়গায় এসআই আজাদ সাহেব, তিনি আমাদের দামি রাইফেল দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে আর কি। সেই দামি রাইফেলগুলো এখন এখানে আছে, আমরা এইটাই মনে করছি একটা রাইফেল, এইটাই মনে করছি বড় অস্ত্র। সেদিন এই রাইফেল দিয়েই আমরা সেদিন ট্রেনিং নিয়েছি আজাদ ভাইয়ের নেতৃত্বে। এই এই রাইফেল দিয়ে কি আপনারা যুদ্ধ করেছেন কি না? এই রাইফেল দিয়ে যুদ্ধ করা যায় না, তো দামি রাইফেল আর কি, কিন্তু এইটাই আমরা প্রস্তুতি নিয়েছি আর কি, প্রশিক্ষণ নিয়েছি আর কি, বাঁশ নিয়ে প্রশিক্ষণ নিয়েছি, রড নিয়ে প্রশিক্ষণ নিয়েছি। জি, এখানে রয়েছে জুতো, এগুলো আপনাদের হয়তো ব্যবহৃত হবে নাকি পাখানাদারের? জুতোগুলো মনে হয় জুতোগুলো পাখানাদার বাহিনীর হয়তো পরিষ্কার ফেলে দেওয়া, এগুলো সংগ্রহ করে রেখেছি এবং এই গ্যালারিতে আরও অনেক কিছু আসবে, হয়তো এখন পর্যন্ত সমস্ত জায়গায় খবরটা পৌঁছে নাই, কিন্তু এই গ্যালারিতে এইভাবে পুরোনো দিনের সেই 71-এর যে স্মৃতিচিহ্ন অনেক এখানে আসবে আরও। আমরা আপনার কাছে জানতে চাইব যুদ্ধকালে এমন একটি স্মৃতির কথা, যেই সম্মুখ যুদ্ধে আপনি আপনারা আপনাদের দল পাক সেনাদেরকে হতাহত করেছেন অথবা পিছু হটিয়ে দিয়েছেন, এরকম একটি সম্মুখ যুদ্ধের গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। এই গল্প বলার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই সময় ঈদের দিন বা পরবর্তী থেকে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি, তার আগে কিন্তু আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারি নাই। আমার যে ঘটনাটা এটা ঈদের পূর্বের ঘটনা, তখন হোসেন ভাইয়ের নেতৃত্বে ওই পারুলিয়া ওই যে দেবাটা নামক এলাকায় আসি, তখন যুদ্ধে আমাদের কয়েকজন সঙ্গী সেদিন আহত হয়েছে, আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারি নাই। আজকের সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি শিউরি উঠি। আমরা আপনার কাছে এমন এক ইতিহাস শুনতে চাই যে ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে এবং এই দেশ মাতৃকাকে আরও সুন্দরভাবে গঠন করার প্রত্যয় তাদের মধ্যে গড়ে উঠবে। আজকের আমার সেই 71-এর সেই স্মৃতির কথা বলতে গেলে আমার স্মৃতি কান্না আসে। 29-এর মে তার পূর্বে পাক হানাদার বাহিনী এদেশের রাজাকার শান্তিকর্মীর সহায়তায় বরগুনা শতাধিক মানুষকে নাত্যটি এলাকাসহ জেলখানে নিয়ে আসে এবং 29-30 মে তাদেরকে গণহারে হত্যা করে, আর আমার মা বোনকে গণপূর্ত ডাকবাংলা নিয়ে তারা গণহারে ধর্ষণ করে। আজকের সেই স্মৃতির কথা মনে পড়লে সত্যি কষ্ট আর দুঃখ হয়। কী অন্যায় করেছিল তারা, কী অন্যায় করেছিল আমার মা বোন, তাদেরকে সেদিন গণহারে দর্শন করা হয়েছিল। শুধু তাই নয়, গুলি খাওয়ার পরও কৃষ্ণ ডাক্তার দেখলো যে কেউ নাই, তখন সাতটাই যাইতেছিল বারণী খাল দিয়ে, তখন শামসুর আদাকার ধরে এনে সেই জেলখানা পশ্চিম পাশে যেখানে মাটির গর্ত করা হয়েছিল চাপা দেওয়ার জন্য, তাকে ওই গর্তে চাপা দেওয়া হয়েছিল সেদিন। এটা খুবই একটা কষ্টদায়ক। শুধু তাই নয়, সেই পাথকাটার সিংহবন্যা মানিকখালী পাক হানাদামারি গান বোর্ডে আসে মুক্তিযোদ্ধাকে ধরার জন্য, কিন্তু সেদিন তাদের না পেয়ে হাওলাদার বাড়ি গাওলি বাড়ি সহ চাইর বাড়ি জ্বালিয়ে দেয় এবং 7 জনকে গুলি করে হত্যা করেছে সেদিন। সেই নিরীহ হিন্দু মানুষ কী অন্যায় করেছে, এইগুলো মনে পড়লে সত্যি, এবং এগুলো যদি জানতে পারে প্রজন্ম, ওরা সত্যি করে যে আমরা একটা মুক্তিযোদ্ধা, একটা স্বাধীন বাংলাদেশ, একটি সুখী বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে যে প্রচেষ্টা, তারাও সেই প্রচেষ্টা এবং আমাদের সেই বিজয়কে ধরে রাখতে পারবে এই নূতন প্রজন্ম। আমরা কথা বললাম 71-এর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার।
তার কাছ থেকে শুনলাম মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল স্মৃতি। আবারও কোনো এক জেলায় কোনো এক বীর মুক্তিযোদ্ধার রণাঙ্গনের ইতিহাস শুনব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি তারিক বিন আনসারী সুমন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।